সবাইকে আসসালামু আলাইকুম। দেয়ান কালেকশনের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ এত এত ভালোবাসা, এত ভালো রেসপন্স দেওয়ার জন্যে। প্রেম মনে হয় সবার জীবনেই আসে, সেটা স্কুল পড়ুয়া হোক বা কলেজ পড়ুয়া হোক বা ইউনিভার্সিটি পড়ুয়া হোক। আজকে এই সুন্দর সুন্দর ঝুমকাগুলো চলে যাবে ফরিদপুরে একজন সদ্য পাশ করা এসিসি আজনান ভাইয়ের পক্ষ থেকে, তার একমাত্র প্রিয়তমার জন্যে। যেহেতু তাদের সিক্স মান্থ অ্যানিভার্সারি, তাই এই ছয় জোড়া কানের দুল চলে যাবে ফরিদপুরে। এখানে ব্ল্যাক পলিশ আছে দুই জোড়া, আর ছোট বড় সিলভার কালারের ঝুমকা মিলানো আছে, এবং এখানে এক জোড়া আফগানি কানের ঝুমকা আছে। এখানে এই ছোট এই ব্ল্যাক পলিশ ঝুমকাগুলো কিন্তু অনলি 50 টাকা। ভাবা যায় এই এত বেশি দ্রব্যমূল্যের জগতে এত কম প্রাইসে ঝুমকা? তো আসলে অনেকে ভাবে যে আমরা যে পেজ ওনারগুলো আছে, তারা অনেকে ভাবেন যে আমরা যারা পেজ ওনাররা আছি, যারা জুয়েলারি সেল করি, ইয়ারিং সেল করি, তারা যেটা দেখায় আসলে সেটা দিবে না। আসলে সেটা নয়, আমরা একদম, আপনারা নিজেরাই দেখলেন প্যাকেজিং ছাড়াগুলো এবং আমরা প্যাকেজিং করা পেপারগুলো আমরা সুন্দর করে বক্সে দিয়ে দিচ্ছি। এই বক্সটা অবশ্যই ফ্রি পাবেন একদম দেয়ান কালেকশনের পক্ষ থেকে। এক জোড়া যদি ইয়াররিংও নেন এবং সেটা যদি 50 টাকাও হয়, তাও আপনারা বক্স পাবেন, কারণ প্রতিটি 50 টাকা ইয়াররিংও আমাদের জন্য এক একটা বড় বড় অর্ডার। কারণ হচ্ছে হলো এটা, যেহেতু যদি 50 টাকা অর্ডারটা যদি আমাদের বা কোনো প্রোডাক্ট, সেটা যে কোনো প্রাইজেই হোক না কেন, যদি এটা ক্যান্সেল হয় সেটা আমাদের জন্যই ক্ষতিকর। তার জন্য আমরা প্যাকেজিংটা অনেক ভালোভাবে করে থাকি, যাতে এটা আমাদের রিটার্ন না আসে। আর বক্স তো ইয়াররিং রাখতে প্রয়োজনীয় হয়, এবং যদি সেটা আবার গিফট হিসেবে যায় তাহলে তো আরও অনেক ভালো হয়। আমরা আমাদের লোগোটা, দেয়ান কালেকশনের লোগোটা, অবশ্যই আমাদের স্টিকারটা আমরা বক্সে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবং আদনান ভাইয়া যে নোটটা আমাকে দিতে বলেছিল লিখে, সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এই প্যাকে এই ইয়ারিং যা প্যাকেজিং করে যখন সে রিসিভ করবে, তখন সে নতুন করে ভিতরে ভরবে না, সে হয়তো বা অন্য গিফটের মধ্যে অন্য কিছু অ্যাড করতে পারে, কিন্তু এটা এই বক্সের ভিতরের জন্য এই নোটটা আমাকে দিয়েছে। তো সেটা আমি আসলে লিখে দিলাম, আমার লেখা ততটা ভালো না, তাও চেষ্টা করেছি ভালো করার জন্যে। আমরা বক্সটাকে অনেক সুন্দর, অনেক ভালোভাবে প্যাকেজিং করব, কারণ এটা যদি কোনোভাবে বক্সটার কোনো ক্ষতি না হয়, ক্ষতি হলে অবশ্যই আমাদের ইয়াররিংটা, যেহেতু সেন্সিটিভ জিনিস, তাহলে আমাদের ইয়াররিংটা নষ্ট হয়ে যাবে এবং এটা রিটার্ন আসবে। তো রিটার্ন কোনো ওনারই চায় না, তাদের প্রোডাক্টটা রিটার্ন আসুক, এজন্য আমরা সবসময় চেষ্টা করি, কারণ রিটার্ন আসলে সব দুজনেরই লস, কাস্টমারেরও ডেলিভারিটা লস এবং আমারও প্যাকেজিংয়ের যে চার্জটা আছে সেটাও আমার লস হবে। তার জন্য আমরা সবসময় প্যাকেজিং এবং ভালো মানের, ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি, যাতে সবসময় আমাদের কাস্টমাররা হ্যাপি থাকে। কারণ কাস্টমার হ্যাপি থাকলে আমরা রিটার্ন কাস্টমার অবশ্যই পাব, এই জন্য আমরা প্যাকেজিংয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা একদম অনেক ভালোভাবে এটাকে র্যাপিং করে নিচ্ছি, এটার উপর আরেকবার বাবল পেপার যে র্যাপ করা হবে সুন্দরভাবে কস্টিক দিয়ে। এবং এই যে আমরা সেলার আইডিটা বা অর্ডার আইডিটা আমাদের কাছে আছে, সেটা যদি এটা অবশ্যই ফরিদপুরে যাবে, তো এটা আমরা অবশ্যই পজিটিভ দিয়ে লাগিয়ে দেবো, যাতে অনেক সময় ডেলিভারি বয় ব্যাগে করে এই প্রোডাক্টগুলো ক্যারি করে, তখন এটা জানি ভেজে সেলার আইডি বা কোডার আইডি, তার ফোন নাম্বারটা, অ্যাড্রেসটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্যে আমরা অবশ্যই এটার উপরে সুন্দর করে একটা কাগজে তার সব কিছু অ্যাড্রেসটা লিখে দিব ফোন নাম্বার সহকারে, এবং এটা কস্টিক দিয়ে দেবো, যাতে এটা ভিজে না যায়। আর অবশ্যই প্যাকেজিংটা তো পুরোটাই কস্টিক দিয়ে রান করা আছে, যাতে কোনো কারণেই প্রোডাক্টের ভিতরে পানি না ঢুকে। এছাড়াও ডেলিভারি বয়ের তো একটা রেসপন্সিবিলিটি থাকেই,
তো আমরা এইভাবে সুন্দর করে প্যাকেজিংটা সম্পন্ন করেছি। এটা ফরিদপুরে যাবে আদনান ভাইয়ের প্রিয়তমার কাছে 6th অ্যানিভার্সারি উপলক্ষে। সবাইকে ধন্যবাদ।